हेलो गाइस, वेलकम टू माय चैनल प्रदीप ब्लॉग। सबाई के वेलकम टू माय चैनल। तो आज के ब्लॉगटा शुरू হচ্ছে আমার পুরনো বাইকটা সেল করে দেব, তার জন্য দুটো বাইককে আজকে বের করেছি। একটা বাইকে করে নিয়ে যাব, মানে একটা বাইকে করে বাড়িতে আসব, ফিরে এই বাইকটা বিক্রি করে। তো এই বাইকটা অনেকদিন ধরে আমার বাড়িতে পড়েছিল, বাড়িতে তো আমি একাই চালানোর মতন কেউ নেই, তার জন্য বিক্রি করে দেব। তো বাইকটা বিক্রি করে দেওয়ার আগে একটা শেষ রাইড হয়ে যাক আমার এই বাইকটা নিয়ে। এটা এই বাইকটা নিয়ে পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই বাইকটা নিয়ে কত জায়গা ঘুরেছি, বাট কি করব, শুধু শুধু বাড়িতে ফেলে রেখে দেব কোনো কাজে দেবে না, তার জন্য বিক্রি করে দেব। তো আজকে রাইডে এটাকে নিয়ে একটু ঘুরে এলাম গ্রামের কাছাকাছি। আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামের রাস্তা তো বুঝতেই পারছ। তো বাইকটা নিয়ে বেরিয়েছি, তো ফুল স্পিডে চালাচ্ছি, কিন্তু অনেক বাইকটার বয়স হয়ে গেছে তো ওই জন্য বেশি স্পিডও উঠছে না, 80-র বেশি উঠেনি, তো এখন 80-র পরে এবার লিমিট আর চলে আসছে। তো দেখতে থাকো, এই বাইকটা নিয়ে রাইডে বেরিয়েছিলাম, বেশ ভালো লাগলো চালিয়ে, অনেকদিন বাদে পুরনো বাইকটা নিয়ে বেরিয়েছি চালাতে। পেছনে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর কি বলবো, এই বাইক নিয়ে কত জায়গা ঘুরেছি। একটা কাকু ডাকছিল তাই হাত নেড়ে বললাম হ্যাঁ ঠিক আছে, আসবো পরে দেখা করতে। খুব খারাপ লাগছে যে বাইকটা দিয়ে দিতে হবে, কারণ শুধু শুধু পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পরে চালানো যাবে না, হয়তো এমন কন্ডিশন হয়ে যাবে সে থেকে থেকে ইঞ্জিন সুইচ হয়ে যেতে পারে, তার জন্য অনেক ভেবে দেখলাম রেখে কোনো লাভ নেই, ছেড়ে দিতে হবে। মন না চাইলেও কোনো জিনিস, কিছু কিছু জিনিস করতে হয়, সেটাই। আমাদের এদিকে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, খুবই খারাপ রাস্তা, বাট তাও হাম রাইডার হ্যায় ছোড়নে ওয়ালা নেই হ্যায়, হাম তো আপনি স্পিড মে চলেঙ্গে। ক্যামেরে ক্যামেরাটা থোড়া সা দিক্কত হো রহি থি, লেকিন ক্যা করে, এখান থেকে ঘুরে যাব। একটা বাইক আসছিল তার জন্য দাঁড়িয়েছিলাম, বাইকটা যাওয়ার পর তারপর ঘুরালাম। তো এটা আমার সেকেন্ড টাইম ভয়েস, তো একটু নার্ভাস তো লাগছে, কি বলবো খুঁজেও পাচ্ছি না, বাট যতটুকু পারছি ট্রাইং মাই বেস্ট। তোমরা সবাই সাপোর্ট করো ফ্রেন্ড, যাতে আরও এগিয়ে যেতে পারি, চ্যানেলটা আরও গ্রোথ করতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়, কারণ একটা রাইডার বা একটা ব্লগার তখনই উপরে উঠতে পারবে যখন ফ্রেন্ডস তোমাদের সাপোর্ট থাকবে। তো অনেকেরই প্রবলেম হবে বাংলাতে ব্লগ, কিন্তু আমি চ্যানেলটা ফার্স্ট শুরুই করেছিলাম, ভেবেছিলাম যে বাংলাতেই ব্লগ করব, বাট কিছু কিছু টাইম হয়তো পরে চেঞ্জেস আসতে পারে। এখানে একটা গাড়ি আসছিলো তার জন্য অফ রোডে চলে যেতে হয়েছিল, প্রচুর টার্নিংও ছিল ওখানে, তো দেখতেই পাচ্ছ তো আমার স্পিড সবসময় আমার 70-80-তে উঠে রয়েছে। ভালো লাগলো চালিয়ে যে পুরনো বাইক এখনো চালু আছে, এতটা স্পিড আছে বাইকটার। তো এখানে বাইকটা বন্ধ হয়ে গিয়েছে, তো আমি বাইকের মধ্যেই স্টার্ট করে নিয়ে আবার চালাচ্ছি, ওই জন্য স্পিডটাও কমে গিয়েছিল। এই বাইকটা নিয়ে আমি আগে অনেক স্টান্ট করেছি, এই বাইকটা নিয়ে অনেক অফ রোডিং করেছি, বেস্ট আমার কাছে ফার্স্ট
বাইক ছিল এটা। এই বাইকটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বাইকটা নিয়ে ফার্স্ট আমি কী বলবো, একবার অ্যাক্সিডেন্টও করেছি। তো সময়ের সাথে সাথে তো চলতে হবে, তার জন্য বিক্রি করে দেবে। তো আমার বেশ ভালোই লাগছিল চালাতে, বাট আমি যেখানে ডিউটিতে যাই সেখানে এটা নিয়ে যাওয়া সম্ভব নয়, অনেকটাই রাস্তা, না হলে হয়তো নিয়েও যেতাম। একদিন চলে এসেছি বাড়ির কাছে, এখানে এসে বাইকটা স্ট্যান্ড করেছি। এই হচ্ছে আমার বাইকের লুক। সামনে আমার নামও দেওয়া আছে প্রদীপ, আর সামনে লেখা আছে জয় মা কাঞ্চনা। এটা আমাদের গ্রামের একটা মন্দির, সেখানে একটা ঠাকুরের নাম। আর এটা হচ্ছে আমার নতুন বাইক যেটা আমি এখন চালাই। তো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা, পরে দেখা হচ্ছে।